আরি আপনি লিখেছেন আশুরার রোজা কবে রাখবো এর ফজিলত তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানতে চাই আশুরার রোজা আমরা এবছর রাখবো ইনশা আল্লাহ তালা বাংলাদেশে যারা অবস্থান করছে এবং বাংলাদেশের আশেপাশে যারা অবস্থান করছি তারা অগস্টের আট এবং নয় অর্থাৎ বাংলাদেশে তারা সোমবার এবং মঙ্গলবার আমরা আশুরার রোজা রাখবো দুটি রোজা রাখতে হবে আশুরার আর সোমবারে যে রোজা রাখবো সেটি রবিবার দিবাগত রাতে আমরা সারিখে খেয়ে সোমবার রোজা রাখবো এবং সোমবার দিবাগত রাতে সারিখে খেয়ে মঙ্গলবার আমরা রোজা রাখবো এটি হলো আমাদের আশুরার রোজা বাংলাদেশে যারা অবস্থান করছেন এবং আশপাশ যারা আছেন তারা যারা মিডিল আছেন অথবা মিডিল যখন চাঁদ উঠে এই সময়টাতে চাঁদ উঠে যে সমস্ত অঞ্চলে তারা রোজা রাখবেন রবি এবং সম অর্থাৎ শনিবার দিবাগত রাতে তারা সারিখে খেয়ে পালন করবেন আর তাদের মূল আশুরা হল সোমবারে রবিবার দিবাগত রাতেও রোজা রাখবেন দুটি রোজা নয় এবং দশ অর্থাৎ আশ্রয়ের দিন এবং তার আগের দিন দুটি রোজা রাখবেন আর কেউ যদি এই দুটি রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে দশ এবং এগারো অর্থাৎ বাংলাদেশে কেউ যদি সম মঙ্গল রাখতে না পারেন তাহলে তিনি মঙ্গল এবং বুধ দুটি রাখলেই আশ্রয় সিয়াম পালন হয়ে যাবে আশ্রয় হলো মূলত মঙ্গলবার নয় অগাস্ট এবং তার সাথে একদিন আগে অর্থাৎ সোমবার অথবা বুধবার আট তারিখ অথবা দশ তারিখ অগাস্টের আমরা যোগ করে রাখবো যার যার সুবিধা অনুযায়ী দুটি অপশন আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম ইয়াম আসর আহতাসিব আল্লাহ আইনকাফরাসনাতি আবুল্লাহা আউকমাফুল হাদিস অর্থাৎ আসরের দিনে কেউ যদি সিয়াম রাখে রোজা রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো এর বিনিময় আল্লাহরবুল আলমিন তার পূর্বের এক বছরের গুণা মাফ করে দিবেন। বিধায় আসরের দিনে সিয়াম আমরা পালন করতে পারি এবং সাহবা ইকলাম ব্যাপারে খুব বেশি সচেষ্ট ছিলেন তাদের পরিবারের সদস্যদেরকে বাচ্চাদেরকে পর্যন্ত আসরের সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করতেন নবী সাল্লা সাল্লাম অধীনে আসার পর থেকে আসার সিয়াম গুরুত্বের সাথে রাখতেন বিধায় আমাদেরও এ রোজাটি রাখা উচিত এরপরে মাইনুল ইসলাম মাসুম লিখেছেন প্রকাশনা কোম্পানি থেকে টাকা নিয়ে পরীক্ষার গাইড পাঠ্য হিসাবে স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া এবং সেই টাকা সকল শিক্ষক সমহারে ভাগ করে নেওয়া কি জায়জ হবে তাছাড়া গাইড এবং নোট ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিষয়ে আপনি কীভাবে দেখেন গাইড এবং ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষাবিদরা ভালো মন্তব্য করতে পারবেন এটি আমার সাবজেক্ট নয় অতএব বিষয়ে আমি কথা বলতে চাই না তবে পাঠ্য হিসাবে কোনো নির্দিষ্ট প্রকাশনের গাইড সিলেক্ট করে দিয়ে আর ওই প্রকাশন প্রতিষ্ঠান যারা গাইডটি প্রকাশ করেছে তাদের কাছ থেকে যে কমিশন বা তাদের কাছ থেকে যে উৎকোষ্ঠ সেটি গ্রহণ করে শিক্ষকরা যে ভাগযোগ করেন সন্ধ্যাতিকভাবে সেটি তাদের জন্য হারাম হবে সেটি বলাই বাহুল্য কারণ শিক্ষক হিসেবে তিনি স্টুডেন্টকে যে পরামর্শ দেওয়া এটি তার কর্তব্যের অংশ সেখানে তারা অন্য প্রতিষ্ঠান থেকে আপনার সুবিধা নিয়ে তাদের গাইড প্রতিষ্ঠানে পাঠ্যসূস্তি সূচি করে দিয়ে এটা কিনতে শিক্ষার্থীদেরকে বাধ্য করা এটি খুব পরিষ্কারভাবেই উৎকোচ গ্রহণ করে এবং শিক্ষার্থীদেরকে অনেকটা জোরপূর্বক একটা গাইড চাপিয়ে দেওয়ার নামান্তর হ্যাঁ গাইড যদি খুব ভালো হয় খুব মানসম্মত হয় সেক্ষেত্রে সেটা শিক্ষার্থীদের প্রয়োজনে সেটা পাঠ্যসূচি আদৌ করবেন কিনা না এ সম্পর্কে কী বলেন এক্ষেত্রে শিক্ষার্থীর জন্য উপকার হয় না ক্ষতি হয় সেটি ভিন্ন আলোচনা বিষয় কিন্তু যদি উপকারী হয় সেক্ষেত্রে ওটা যদি সিলেক্ট করা হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু সিলেক্ট করে এর বিনিময়ে প্রকাশনা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে সেটা ভাগ্য করে খাওয়া এটা হলো কেমন যেন শিক্ষার্থীদেরকে তাদের কাছে প্রকাশনা প্রতিষ্ঠানের বই তাদেরকে কিনতে বাধ্য করে সে বইয়ের লভ্যাংশ ভোগ করা এটা সন্ধ্যাতীতভাবে এক ধরনের ডাকাতি আপনি বলতে পারেন ডাক্তাররা যেরকম ঔষধ বিক্রির মাধ্যমে ওষুধ কোম্পানি থেকে আপনার বিভিন্ন রকম সুবিধা গ্রহণ করে থাকেন টেস্ট দিয়ে সেই টেস্ট যে প্রতিষ্ঠানে করানো হয় সেখান থেকে কমিশন ভোগ করে থাকেন এটা ঠিক একই একই ক্যাটাগরির অপরাধ আল্লাহ তারা আমাদেরকে বাঁচার তফিক দান করুন সামান্য একটু লোভে আমরা আমাদের দুনিয়া আখরাতকে যেন বরবাদ না করি